রাঙামাটিতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতা হানির মামলায় এক আসামিকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AEM ইসমাইল হোসেন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত রঞ্জিৎ পাটোয়ারি কারাগারে রয়েছে। মামলায় বলা হয়, ওই স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়াতো রঞ্জিৎ। বাড়িতে কেউ না থাকার সুযোগে বিভিন্ন সময় মেয়েটিকে যৌন নিপীড়ন করে সে। পরিবারের কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেয়। পরে বিষয়টি জানাজানি হলে গেল বছরের 12 জুন মামলা হয়। তদন্ত শেষে রণজিৎকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।